বগুড়ার আলুঘাটি রেসিপি আজকে করার পরে আমি এতটা অবাক হয়েছি, মানে খাওয়ার পরে এতটা ভালো লাগছে। এটা শুধু ভাত নয়, রুটির সাথেও ভীষণ ভালো লাগবে। আর তৈরি করার পরে আমার একটা কথা মনে পড়ে গেছে, আই এম তো অবাক, সত্যি আই এম অবাক, মানে এতটা টেস্ট হয় শুধু আলু দিয়ে রেসিপিটি করায়। অবশ্যই সাথে থাকবেন। তো এখানে আমি আলু সিদ্ধ করে নিয়েছি, আলুগুলোকে আমি ছোকলা ছাড়িয়ে নিয়েছি। এখন সমস্ত আলুগুলো নিয়ে এখন আমি হাত দিয়ে ডোলে ভেঙে নিব। অবশ্য বেশি মিশ করবেন না, হাত দিয়ে একটু ভেঙে ভেঙে দিবেন, যাতে একটু আস্তে আস্তে দানা থাকে আলুর। তো আমি প্রথমবার তৈরি করছি এই বগুড়ার ঐতিহ্যবাহী আলুর ঘাটি। তৈরি করে খাওয়ার পরে আমি এর প্রেমে পড়ে গেছি, এতটা মজা হয়। তো যাই হোক, রান্নায় চলে এসে আমি তেলটা গরম হওয়ার পর একটি তেজপাতা, পেঁয়াজ কুচি আর দুটি এলাচ দিয়ে দিয়েছিলাম ভেঙে মধ্যখান দিয়ে। তো পেঁয়াজগুলোকে ভালো করে ভেজে নিতে হবে, আর খুবই সহজ রান্নাটা, কিন্তু খেতে ভীষণ ভীষণ মজা। তো এখানে আমি দিয়ে দিয়ে দিলাম আদা রসুন বাটা দেড় চামচের মতো ছিল, আর হলো মরিচ গুঁড়ো দেড় চামচ, আর হলুদ গুঁড়ো আমি দিয়ে দিয়েছি এক চামচ। এরপরে ভালোভাবে কষায় নিতে হবে, সাধারণ রান্নার মতোই সব মশলা দিয়ে একটু কষিয়ে নিতে হবে যাতে কাঁচা গন্ধটা না থাকে। এরপর একটু সামান্য পানি দিয়ে দিচ্ছি, মশলাগুলো যাতে কালচে না হয়ে যায়। বগুড়ার আলুঘাটি আমি প্রথমবার যখন তৈরি করছি ভাবছি অতটা মজা হবে না, কিন্তু খাওয়ার পরে এর টেস্টটা মানে আমাকে আমার মনটাকে পাল্টিয়ে দিয়েছে, যে বগুড়াবাসী সামান্য আলু রান্নার টেস্টটা এত মজা, এদের রান্না জানি আরও কত টেস্ট হয়, মানে খুবই মজার। তো মশলা কষানো হয়ে গেছে, আমি ভেঙে রাখা আলুগুলো দিয়ে কিছুক্ষণ ভালো করে কষায় নিছি, মানে উল্টিয়ে পাল্টিয়ে সব মশলা ভালো করে মিক্স করে নেবেন, মানে একদম ভাজা ভাজা করে নিতে হবে। দু থেকে তিন মিনিটের মতন একদম আলুগুলো মশলার সাথে ভালো করে ভেজে ভেজে নিতে হবে। রান্না কিন্তু শেষ নয়, শেষ পর্যায়ে আরও রান্নার কিছু আইটেম আছে, যার কারণে এই বগুড়ার আলুঘাটি রান্নাটা মানে একদম অসাধারণ হয়। তো কষানো হয়ে গেছে মশলার সাথে আলুগুলো, এরপর এখানে দিয়ে দিয়েছি আমি পানি। পানিটা দিয়ে তিন থেকে পাঁচ মিনিটের মতো ভালো করে বলো কষাতে হবে, যাতে আলু আর পানি একসাথে মিশে ঘন হয়ে একাকার হয়ে যায়। অবশ্য রান্নাটা যারা খাইছেন এই বগুড়ার আলুঘাটি, তারা বুঝতে পারছেন যে এর টেস্টটা কতটা মজার হয়। সামান্য আলুর টেস্ট অসম্ভব মজাদার। তো যাই হোক, আমি প্রথমবার তৈরি করি, এর প্রেমে ফিদা হয়ে গেছি। তো আঠালো হয়ে গেছে, এখন আমি অন্য একটি পাত্রে ঢেলে নিচ্ছি। তো এই পর্যায়ে ঢেলে নিয়ে আমি এখানে আমি চুলার গ্যাসটা কিন্তু অফ করে দিয়ে দিয়েছি, আর এখানে দিয়ে দিয়েছি ধনিয়া পাতা। ভাবছেন রান্না শেষ হয়ে গেছে, কিন্তু না, আরও বাকি আছে, সাথেই থাকুন। এরপরে সামান্য তেল দিয়ে দিয়েছি, আর এখানে দুটি পেঁয়াজ কুচি আর হলো তিনটি শুকনো মরিচ দিয়ে দিয়েছি আমি। শুকনো মরিচের ফ্লেভারটা কিন্তু ভালো হয়, রান্নার টেস্ট অনেকখানি বাড়িয়ে দেয়। তো যখন লাল লাল হয়ে যাবে শুকনো মরিচগুলো এবং পেঁয়াজগুলো, সেই মুহূর্তে আমি রান্না করা সেই আলুর ভিতরে আমি এখন দিয়ে দিব। অবশেষে হয়ে গেল আলুর ঘাটি, খাইতে জব্বর মজা। বাসা অবশ্যই একবার হলো এই রান্না করে খাবেন, না হয় কিন্তু মিস করবেন। এটা ভাতের সাথে, এমনকি সকালের নাস্তা রুটির সাথেও বেশ ভালো লাগবে। আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি আমার এই রান্নায় কোনো ভুল হয়ে থাকে ক্ষমাশূন্য দৃষ্টিতে দেখবেন, আর একটা ভালো কমেন্ট করবেন অবশ্যই। তো সবাই ভালো থাকবেন আশা করছি, আর সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।